আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটের আজকের বাংলাদেশে। ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী, ঘর উপহার দিলেন 70,000 গৃহহীন পরিবারকে। দেশে করোনায় মোট মৃত্যু 8,000 ছাড়ালো, শনাক্ত রোগী 5,31,000। করোনার প্রথম টিকা পাবেন স্বাস্থ্যকর্মী, উদ্বোধন 27 জানুয়ারি। এমপি একরামকে বহিষ্কারের দাবিতে এবার হরতালের ডাক কাদের মির্জার। ওবায়দুল কাদের বললেন কেউ দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে নয়। বাগে আসছে করোনার সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে অসতর্কতা। সিরাজগঞ্জে নির্বাচিত কাউন্সিলরকে হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ 4 জন গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় উপজেলা চেয়ারম্যানের ভাই নিহত। চিড়িয়াখানার উন্নয়নে 15 বছরের মহাপরিকল্পনা, যুক্ত হচ্ছে ডলফিন শো। 3 অঞ্চলে শৈত্যপ্রবাহ, দেশজুড়ে জেঁকে বসেছে শীত। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।